প্রায় 4 মিনিট মতো আমি এইভাবে রেখেছি, এবার উল্টে দেখবো কেমন হয়েছে। এই দেখো এই ফিটটাও কি সুন্দর হয়েছে। দেখো এরকম একটা ইউনিক নাস্তা দেখলেই কিন্তু সবারই জিভে জল আসবে। পুরটা কিন্তু এই যে দু সাইডে এর গায়ে লেগে আছে, আর কি সুন্দর হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকের এই অয়েল ফ্রি নাস্তাটা মাত্র 10 মিনিটের মধ্যে বানাবো, তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমার একটা আটার ডো লাগবে, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1 চামচ চিনি। এবার দেখো এখানে একটা ছোট বাটিতে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, ভালো করে মিশিয়ে নেব। দেখো বেকিং পাউডারটা টক দইয়ের মধ্যে দেওয়াতে সঙ্গে সঙ্গে কেমনভাবে বিক্রিয়া হলো, তো এটাই আমি এখন এই আটার মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে জলের বদলে দুধও ব্যবহার করতে পারো। আটাটা দেখো মেখে নিয়েছি আর একটু নরম করে মেখেছি, নরমাল যখন আমরা রুটি খাওয়ার জন্য আটা মাখি তার থেকে একটু নরম। এবার এই আটার ডোটাকে সাইডে রেখে একটা আলুর পুর রেডি করে নেব। আলুর পুরটা রেডি করার জন্য এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের গ্রেট করা আলু, অল্প একটু গ্রেট করা গাজর, এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, তবে গাজর যদি দাও তাহলে কিন্তু গাজরটাকে একদম সরু সরু করে গ্রেট করে নিতে হবে, 2টো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু কাসুরি মেথি, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, তবে কাসুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে বলে কাসুরি মেথি দিলাম, 7 মতো নুন, 1/2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রেখেছি জিরে, ধনে, মৌরি আর তার সাথে শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটার 1/2 চামচ দিলাম, আর অল্প একটু আমসত্ত্ব। এই টিফিনটা কিন্তু পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি, তোমরা যদি আমিষভাবে বানাতে চাও এর মধ্যে পেঁয়াজও দিতে পারো। পুরটাকে রেডি করে নিলাম, এখানে পুরটা রেডি করলাম, দেখলে একদম সহজ পদ্ধতিতে, তোমরা চাইলে কড়াতেও ফ্রাই করে নিতে পারো, তবে এই পুরটা খুব একটা খারাপ লাগে না, দারুণই লাগে। তো চলো পুরো রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু আটার ডোটাও আগে থেকে রেডি করা আছে, এবার আমি পুর ভরে নেব। আটার ডোটা কিন্তু একটু নরম করেই মেখেছিলাম, তোমাদের আগেই বলেছি, তো এবার আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব, তার জন্য একটু লম্বা মতো করে নিয়ে, এবার লেচি কাটতে সুবিধা হবে সেই জন্য। এই যে মানে রুটি বানাতে গেলে যেমনভাবে লেচি কাটি ঠিক তেমনই সাইজে বানালাম। সবগুলো লেচি কেটে গোল গোল করে নিচ্ছি, গোল গোল করার সময় একটু হাতে লেগে যাচ্ছে বলে আটাও নিয়ে নিচ্ছি, যেহেতু একটু নরম করে মেখেছি সেই জন্য হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার দেখো একটা করে লেচি নিচ্ছি, এবার এটাকে এইভাবে আমি খুলি মতো করে নেব, নিয়ে এই যে 2টো আঙুলের মাঝখানে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আলুর যে পুরটা বানিয়ে রেখেছি সেটা ভরে দেব। বেশ অনেকটাই কিন্তু পুর দিচ্ছি, এটাকে চেপে এইভাবে 2টো আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে কিন্তু সিল করব। এই যে দেখো এইভাবে সিল করলে খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যায়, একদমই পুর বেরোয় না। এই দেখো দেখো কি সুন্দর হয়েছে। এবার এটা আরও যাতে সুন্দর লাগে তার জন্য আমি একটা পাত্রে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, এই দেখো, আর 2-4টে শুকনো লঙ্কা কুচি, তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, আমার হাতের কাছে চিলি ফ্লেক্স নেই বলে আমি শুকনো লঙ্কাকে কুচো কুচো করে নিয়েছি। এবার এই খাবারের যে অংশটা আমি সিল করেছিলাম সেই অংশটাকে নিচে রাখবো আর এই ওপরের অংশটা এই ধনে পাতা শুকনো লঙ্কার উপর এইভাবে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চেপে নেব যাতে ভালোভাবে লেগে যায়। এই দেখ কী সুন্দর লেগে গেছে,
একে হাত দিয়ে একটুখানি সমান করে নিলেই ব্যাস। এই নাস্তাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর স্বাস্থ্যকর তো অবশ্যই। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো চলো সবগুলো আমি পরপর একইভাবে বানিয়ে নিই। সবগুলো রেডি করে নিলাম, এবার এগুলোকে সেঁকে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার এগুলোকে সেঁকে নেব। তাই এই পিঠটা নয়, এর উল্টো পিঠে একটুখানি জল লাগিয়ে দিচ্ছি যাতে তাওয়ার গায়ে খুব ভালোভাবে জড়িয়ে থাকে। এই যে একদম হালকা করে। এবার এটাকে তাওয়ার মাঝখানে বসিয়ে দিলাম। ভালো করে চেপে এইভাবে বসিয়ে দিতে হবে। প্রত্যেকটার কিন্তু আমি একইভাবে জল লাগিয়ে নেব। একসাথে কিন্তু অনেকগুলোই ছেঁকা যাবে। সবগুলোই খাবার আমি চাটুতে সেঁকার জন্য দিয়ে দিয়েছি। এবার আঁচটাকে লো টু মিডিয়াম রাখবো। এক সাইডে দু মিনিট মতো সেঁকে নিলাম। এবার আমি তাওয়াটাকে উল্টে দেব। এবার কীভাবে উল্টাচ্ছি দেখো, এই যে এইভাবে উল্টে রাখবো। তবে গ্যাসে হলে কিন্তু খুব ভালোভাবেই বানানো যায়। আমি উনুনে করছি সেই জন্য কিন্তু এটাকে সাবধানে বানাতে হবে। আমি এটাকে উল্টে দিয়েছি, তবে আঁচটায় কিন্তু একদম লো টু মিডিয়াম রেখেছি। এতে করে পুড়ে যাওয়ার ভয় থাকবে না, আর পড়ে যাওয়ারও তো ভয় থাকবে না যেহেতু জল দিয়েই সিল করা আছে। এই নাস্তাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর হালকা যে তাপ পাচ্ছে এতে কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলেও যাচ্ছে। আর এই নাস্তাটা সেঁকার সময় কিন্তু আঁচটাকে এভাবেই রাখতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর ওপরটা তো কুক হয়ে যাবে ভালোভাবে। প্রায় চার মিনিট মতো আমি এইভাবে রেখেছি, এবার উল্টে দেখবো কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে, আর ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে সেঁকাও হয়ে গেছে। এবার নিচের দিকটাও আরেকটু সেঁকে নেব। তাওয়াটাকে উল্টে দিয়ে আরও দু মিনিট মতো রেখেছিলাম, এবার আমি দেখব এই পিঠটা কেমন হয়েছে। আচ্ছা এইটা উঠে গেছে, এইটা একটু দেখি। এই দেখো এই পিঠটাও কি সুন্দর হয়েছে দেখ। এবার আমি সবগুলোকে নামিয়ে নেব। এগুলো কিন্তু সহজেই উঠে যায়। এবার এই নাস্তাটা খেতে যাতে আরও ভালো লাগে তার জন্য একটু বাটার উপর থেকে বুলিয়ে দেবো। নাস্তাটা বাটারটা লাগানোর পরে এত সুন্দর দেখতে হচ্ছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তোমরা ব্রাশ দিয়েও লাগাতে পারো। সবগুলো নাস্তার গায়ে বাটার লাগিয়ে নিয়েছি, আর তারপরে অপূর্ব দেখতে লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মাত্র 10 মিনিটের মধ্যে এই অয়েল ফ্রি নাস্তাটা বানিয়ে ফেললাম। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতে অবশ্যই ভালো হবে। তো আজকে কুট্টুস আর বাবা খেয়ে বলবে এই স্বাদটা কেমন হয়েছে। কেমন লাগছে দেখতে বাবা? দেখতে খুব সুন্দর লাগছে। তো খেয়ে দেখো। ভেতরের ফুটটা খুব নরম। হ্যাঁ আলুর পুরতো টেস্ট হয়েছে তো? খুব ভালো হয়েছে, অসাধারণ। আলুর দাম বেড়ে গেছে বলে আলুর সাথে একটু গাজর দিয়েছি, বুঝলে? আলু তো খুব দাম বেড়ে গেছে, সস দিয়েছে বলে নাম আর বেশি পাবে কিন্তু। হ্যাঁ এই দেখো ভেতরটা পুরো ফাঁপা হয়ে রয়েছে। এই যে দেখো এক দিকে কেটেছি, আর ভেতরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। চেপে দেখাবো। ও বাবা এই দেখ গরম ধোঁয়া বেরোচ্ছে। বাটার দেওয়া আছে বলে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এত ভালো আছে তোমার দশে দশ। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।